বাগেরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী খান হাবিবুর রহমানের পক্ষে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ বৃহস্পতিবার বিকেলে শহরের রেল দলীয় কার্যালয় থেকে শুরু করে সাধনার মোড় ফলপট্টি সহ বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে রাহাতের মোড়ে এসে পথসভায় মিলিত হন গণসংযোগকারীরা বাগেরহাট জেলা যুবলীগের আহ্বায়ক সর্দার নাসির উদ্দিনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগদের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম এ সময় আরো বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগদের প্রেসিডিয়াম সদস্য কান্তি জোদ্দার প্রচার সম্পাদক জয়দেব নন্দী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সারোয়ার হোসেন উপপ্রকাশনা সম্পাদক নবিরুজ্জামান সহ সম্পাদক বাবলুর রহমান বাবলু বাগেরহাট জেলা যুবলীগদের ফালুক তালুকদার শাহ নেওয়াজ মোল্লা দোলন মির জায়েজি আশরাফি জেমস হুমায়ুন কবির পলি লিটন সরকার দেবাশিস দাম টিটু কাজী সহ আরো অনেকে বক্তারা বলেন বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাস করে বলেই আজকে নৌকার পক্ষে জোয়ার এসেছে তাই সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় প্রচার প্রচারণ চালিয়ে যেতে হবে বিপুল ভোটে নৌকা প্রার্থীকে বিজয় করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে